আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই সবাই ভালো আছো। তো আজকে একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্রে একটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। আজকে রসায়ন দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় থেকে একটি ক্লাস নেব। তো আমরা আজকের ক্লাসে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্র সম্পর্কে জানব এবং সংশ্লিষ্ট কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তো তোমরা প্রথমে লাইকটি সবাই শেয়ার করে নাও। লাইভে যারা উপস্থিত আছো, সিরাজুল মনির, মোমেন হাসান এবং অন্যান্য যারা আছে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো শুরু করা যাক। আজকে আলোচ্য বিষয় যে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণে প্রথম সূত্র। তো প্রথমে বিবৃতি দিচ্ছি যে তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎ দ্বারে সংগঠিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, অর্থাৎ অ্যানোডে দ্রবীভূত বা ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ চার্জের সমানুপাতিক, অথবা বলতে পারি যে প্রবাহিত বিদ্যুতের পরিমাণের সমানুপাতিক। ঠিক আছে, তড়িৎ বিশ্লেষণের সময় যে কোনো তড়িৎদ্বারে সংগঠিত রাসায়নিক বিক্রিয়ার পরিমাণ, অর্থাৎ দ্রবীভূত বা সঞ্চিত পদার্থের পরিমাণ চার্জের সমানুপাতিক বা প্রবাহিত বিদ্যুতের পরিমাণে সমানুপাতিক। তো এই সূত্র অনুসারে এভাবে লেখা যায়, W সমানুপাতিক Q। আমরা বলেছি যে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ আমরা ভর হিসেবে নেই, W। ঠিক আছে, ভর কিসের সমানুপাতিক? চার্জের সমানুপাতিক। তো এখানে আমরা জানি যদি প্রবাহ মাত্রা I হয়, I সমান Q/T, বা এভাবেও লেখা যায় Q সমান IT। তো এখান থেকে আমরা সমানুপাতিক উঠলে একটা ধ্রুবক আসে, আমরা সেটাকে জেড দ্বারা প্রকাশ করতে পারি, ZQ। ঠিক আছে, তাহলে কিউর বদলে আমরা কি লিখব? IT, ZIT। তাহলে W সমান ZIT। এটা হচ্ছে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্রের গাণিতিক রূপ। ঠিক আছে, ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্রের গাণিতিক রূপ। এখানে W হচ্ছে, এখানে W হচ্ছে সঞ্চিত অথবা দ্রবীভূত। আমরা জানি ক্যাথোডে সঞ্চিত হয় এবং অ্যানোড ক্ষয়প্রাপ্ত হয় বা অ্যানোড হতে দ্রবীভূত হয়। সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের ভর বা পরিমাণ। ঠিক আছে, I হচ্ছে প্রবাহ মাত্রা এবং টি হচ্ছে সময়, প্রবাহের সময়। এখানে জেড একটা নির্দিষ্ট সংখ্যা। ঠিক আছে, জেড একটা নির্দিষ্ট সংখ্যা, এটাকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক আছে, এটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক আছে, তো এই হলো তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্রের গাণিতিক রূপ। আমরা বিস্তারিত বিষয়টা আলোচনা করব, তোমরা একটু দেখে নাও।
তোমরা লাইভটা সবাই শেয়ার করো। আমরা বিস্তারিত ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্র বিস্তারিত আজকে আলোচনা করব। প্রথমে লাইভটি শেয়ার করে নিচ্ছি। ঠিক আছে, আচ্ছা, তো আমরা পেলাম W সমানুপাতিক কিউ বা W সমান জেড কিউ, তাহলে W সমান জেড আই টি। এটা হচ্ছে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণের প্রথম সূত্রের গাণিতিক রূপ। এখানে আমরা একটা নতুন বিষয় আছে, সেটা হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। ঠিক আছে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কি আমরা এটা জানবো। তো আমরা যদি এইভাবে চিন্তা করি, W সমান জেড কিউ, তাহলে জেড সমান কি W বাই কিউ, জেড সমান W বাই কিউ। W যদি ভর হয়, সঞ্চিত পদার্থের পরিমাণ, আমরা যদি ভর ধরি তাহলে গ্রাম, আর চার্জের একক আমরা জানি কুলাম, তাহলে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এর একক হচ্ছে গ্রাম পার কুলাম। ঠিক আছে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক এর একক হচ্ছে গ্রাম পার কুলাম। এবার যদি বলা হয় যে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে, ঠিক আছে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কাকে বলে, একটু বিষয় খেয়াল করি। এখানে কিউ কুলাম চার্জ প্রবাহের ফলে কতটুকু জমা হয়েছে, W পরিমাণ পদার্থ জমা হয়েছে, তাহলে একক W বাই কিউ। ঠিক আছে, তাহলে এক কুলম বিদ্যুৎ প্রবাহের ফলে ক্যাথোডে সঞ্চিত বা অ্যানোডে দ্রবীভূত পদার্থের ভরকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আবার বলি, খেয়াল করো, তাহলে Z সমান W বাই কিউ, কিউ দিয়ে ভাগ করা হয়েছে, তার মানে প্রতি একক চার্জের জন্য। ঠিক আছে, অর্থাৎ এক কুলাম চার্জ প্রবাহের ফলে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের ভরকে বলা হয় তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। যেমন ধরো সিলভারের ক্ষেত্রে, জেড অর্থাৎ তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান কত, ঠিক আছে, এটা হচ্ছে 0.0 গ্রাম পার কুলম। ঠিক আছে, এত গ্রাম পার কুলম, অর্থাৎ প্রতি কুলম চার্জ প্রবাহের জন্য এত গ্রাম সিলভার বা রূপা ক্যাথোডে সঞ্চিত হবে। তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি, দশমিকটা যদি আমরা 1, 2, 3 ঠিক আছে 3 বার সামনে লিখি, তাহলে লেখা যায় 1.118 × 10⁻³ গ্রাম পার কুলম। ঠিক আছে, দশমিকটা 3 বার সামনে নিয়ে গেলাম, এই জন্য 10⁻³ গ্রাম পার কুলম। আশা করি বুঝতে পেরেছ। ঠিক আছে, তাহলে ফ্যারাডের সূত্রটা ছিল যে সঞ্চিত বা দ্রবীভূত পদার্থের পরিমাণ চার্জের সমানুপাতিক, যত বেশি চার্জ প্রবাহিত হবে অর্থাৎ যত বেশি বিদ্যুৎ প্রবাহিত হবে তত বেশি পরিমাণ পদার্থ ক্যাথোডে সঞ্চিত হবে বা অ্যানোডে দ্রবীভূত হবে। ঠিক আছে, এইটা ছিল ফ্যারাডের প্রথম সূত্র। সেখান থেকে আমরা নতুন একটা টার্ম পেয়েছি, সেটা হলো তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, সেটা সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। তো এখন এভাবে লেখা যায় জেড সমান W বাই কিউ, আমরা এটা পেয়েছি। এবার খেয়াল করো, লেখা যায়
জেড সমান ই বাই 96,500, ঠিক আছে? জেড সমান ই বাই 96,500, ঠিক আছে? এটা প্রায় 96,500 কুলম, আমরা জানি এক ফ্যারাডে সমান 96,500 কুলম ধরা হয়, ঠিক আছে? তো এটা সত্যিকার মান হচ্ছে 96,473, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে জেড, এখানে ইটা কি? এটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক, ঠিক আছে? আমরা এইমাত্র যে মানটা পেলাম, ঠিক আছে, আমরা এইমাত্র যে মানটা পেলাম সিলভারের ক্ষেত্রে, ঠিক আছে, আমরা সেই মানটা আমরা এই এইখান থেকেও বের করতে পারি। একটা হচ্ছে পরীক্ষালব্ধ ফলাফল, পরীক্ষার মাধ্যমে যে এত এক কুলম চার্জ প্রবাহিত করলে এত গ্রাম পদার্থ জমা হয়, ঠিক আছে, আর এখান থেকে তাত্ত্বিকভাবে আমরা জেড এর মানটা বের করতে পারি। খেয়াল করো এখানে ই হচ্ছে, ই হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক, রাসায়নিক তুল্যাঙ্ক, ঠিক আছে, এখানে ই হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। আচ্ছা সমস্যা হচ্ছে না, আশা করি এবার দেখতেছো তোমরা। হ্যাঁ ধন্যবাদ, কোনো সমস্যা দেখলে তোমরা জানাবে তাহলে। এখন ক্লিয়ার দেখা যায় নিশ্চয়ই, আবার বলতেছি তাহলে এখানে আমরা একটা বিষয় পেয়েছি যে তোমরা দেখো নি, জেড সমান ডব্লু সমান জেড কিউ, ঠিক আছে, জেড সমান ডব্লু বাই কিউ, এই একটা টার্ম আমরা পেয়েছি, ঠিক আছে। এখান থেকে আমরা পরীক্ষালব্ধ ফলাফলের মাধ্যমে, ঠিক আছে, আমরা জেড এর মান কত সেটা জানতে পারি। আরেকভাবে আমরা জেড এর মানটা বের করতে পারি, যে হচ্ছে ই বাই 96,500 কুলম, ঠিক আছে, ই বাই 96,500 কুলম, এখানে ই হচ্ছে কি? রাসায়নিক তুল্যাঙ্ক, ঠিক আছে, ই হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক। রাসায়নিক তুল্যাঙ্কটা কি? ই হচ্ছে এইভাবে লেখা যায়, গ্রাম পারমাণবিক ভর, গ্রাম পারমাণবিক ভর বাই যোজনী, ঠিক আছে, গ্রাম পারমাণবিক ভর ভাগ যোজনী। এখন সমস্যা আছে, তোমরা দেখতেছো কিনা একটু জানাও, এবারে ঠিক আছে কিনা তোমরা একটু কমেন্ট করে জানাও। আচ্ছা তো খেয়াল করি, ই হচ্ছে গ্রাম পারমাণবিক ভর, ঠিক আছে, বাই যোজনী। তো এখানে তাহলে আমরা জেড সমান কি লিখতে পারি, ঠিক আছে, এটা যদি গ্রাম পারমাণবিক ভর বা যোজনী হয় তাহলে জেড সমান কি লেখা যায়? আমরা এভাবে লিখতে পারি, জেড সমান গ্রাম পারমাণবিক ভর
পার যোজনি ইন্টু 96,500 কুলম, ঠিক আছে? এইটা হচ্ছে জেড এর মান, ঠিক আছে? এইটা হচ্ছে জেড এর মান। তো আমরা ফ্যারাডের প্রথম সূত্র সম্পর্কে জানলাম এবং তার গাণিতিক বিভিন্ন বিষয়, ঠিক আছে, গাণিতিক ফর্মটা কি হবে, এবং সেখানে দুইটা টার্ম আমরা পেয়েছি, একটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক আর একটা হচ্ছে রাসায়নিক তুল্যাঙ্ক, ঠিক আছে? তো এবার আমরা কিছু গাণিতিক সমস্যা, এটার আলোকে কিছু গাণিতিক সমস্যা সমাধান করব। তোমরা আবার একটু দেখে নাও যে জেড সমান গ্রাম পারমাণবিক ভর ডিভাইড বাই যোজনী ইন্টু 96,500, ঠিক আছে? এই জেডে রেখে হচ্ছে গ্রাম পার কুলম, ঠিক আছে, গ্রাম পার কুলম। আচ্ছা, তো খেয়াল করি প্রথম প্রশ্ন, আয়রন এর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, ঠিক আছে? যদি প্রশ্ন হয় এরকম যে আয়রনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক কত, ঠিক আছে, তাহলে এর উত্তর কি হবে? তো খেয়াল করো, আমরা জানি এখানে দুই ধরনের আয়ন আছে, এফি টু প্লাস আছে আবার এফি থ্রি প্লাস, ঠিক আছে, দুইটা স্থিতিশীল আয়ন আছে, ফেরাস এবং ফেরিক, যেটা দুইটাই প্রকৃতিতে পাওয়া যায়, ঠিক আছে? যেমন ফেরাস সালফেট আছে, ফেরিক সালফেট আছে, তো আবার ধরো ফেরাস ক্লোরাইড আছে, ফেরিক ক্লোরাইড আছে। এই যৌগের ক্ষেত্রে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান যা হবে, অর্থাৎ যত গ্রাম পদার্থ জমা হবে, ঠিক আছে, এইটার ক্ষেত্রে সমান পরিমাণ জমা হবে না, ঠিক আছে? তো আমরা দুইটা ক্ষেত্রেই বের করব, ঠিক আছে, দুইটা ক্ষেত্রেই আমরা বের করব। তো নাম্বার ওয়ান, যে ধরো যদি এই আয়নটা থাকে ফেরাস সালফেট বা ফেরাস ক্লোরাইড, তাহলে কি করবে, ক্যাথোড বিক্রিয়া, ক্যাথোডে যেটা হবে এটা ইলেকট্রন, দুইটা ইলেকট্রন গ্রহণ করিয়া আয়রন, ঠিক আছে, পরিণত হবে এবং এটা সঞ্চিত হবে, নাম্বার ওয়ান। আবার তো এইটার ক্ষেত্রে আমরা প্রথমে বের করি, ঠিক আছে, পরবর্তীতে আমরা যে এইটা কত হবে, এইটার ক্ষেত্রে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান কত হবে আমরা সেইটা বের করব। তো এক্ষেত্রে যেহেতু টু প্লাস থেকে টু হইল, তাহলে এখানে যোজনী, এই যৌগের ক্ষেত্রে যোজনী FeCl2 এটার আয়রনের জারণ মান প্লাস টু এবং যোজনী হচ্ছে দুই, ঠিক আছে, এর যোজনী হচ্ছে দুই। আমরা জানি আয়রনের ক্ষেত্রে আপেক্ষিক পারমাণবিক ভর 55.8, আপেক্ষিক পারমাণবিক ভর 55.8, এই ডাটাগুলো কাজে লাগিয়ে আমরা এইভাবে বের করতে পারি জেড সমান আপেক্ষিক পারমাণবিক ভর, আপেক্ষিক পারমাণবিক ভর ভাগ যোজনী ইন্টু কত, 96,500, ঠিক আছে? তো এইভাবে আমরা লিখতে পারি, ঠিক আছে, অথবা গ্রাম পারমাণবিক ভর যা লাগবে সমস্যা নেই, একই কথা। তাহলে এটা কত, 55.8, যোজনী কত, এটার যোজনী হচ্ছে 2, 96,500, ঠিক আছে, 96,500। তো আমি যেহেতু জায়গা নেই আমি সামনে লিখে দিচ্ছি, তো তুমি ক্যালকুলেশন করে দেখো, এটা ক্যালকুলেশন করলে এটার ফলাফলটা এইভাবে আসবে যে 0.30, তারপরে 289 গ্রাম পার কুলম, ঠিক আছে, 289 গ্রাম পার কুলম। আমরা যদি এখন এবার বৈজ্ঞানিক রূপে লিখি, বৈজ্ঞানিক রূপ মানে কি, একটা সংখ্যা থাকবে তারপরে দশমিক, তাহলে এখানে দশমিক এখানে আছে, 1, 2, 3, 4 বার ডানে নিয়ে যাবো, ঠিক আছে, 4 বার ডানে নিয়ে যাবো, সেটা যদি করি 2.89, ঠিক আছে, যেহেতু বড় এটা, এটার সাথে এটা বড় সংখ্যা, অর্থাৎ ঠিক আছে, সমতা রক্ষা করতে হবে -4 গ্রাম পার কুলম,
ঠিক আছে, যেহেতু চারবার সামনে নিয়ে গেছে, এ কারণে আমরা যে 2.89 × 10⁻⁴ গ্রাম পার কুলম্ব, ঠিক আছে। তাহলে আমরা এটা পেলাম কোন ক্ষেত্রে, ফেরাসের ক্ষেত্রে, ঠিক আছে, তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক অথবা এই যৌগের ক্ষেত্রে, এই জাতীয় যৌগের ক্ষেত্রে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের মান হচ্ছে 2.89 × 10⁻⁴ গ্রাম পার কুলম্ব। এবার আসি যে আমরা এটার ক্ষেত্রে, দ্বিতীয় ক্ষেত্র যেটা আমরা সেটা বের করবো, এরকম হতে পারে ক্যাথোড বিক্রিয়া। ক্যাথোডে কি হবে, এফে থ্রি প্লাস আছে, সেটা দুইটা ইলেকট্রন গ্রহণ, তিনটা ইলেকট্রন গ্রহণ করে এফি, ঠিক আছে। তাহলে এক মোল কয় মোল ইলেকট্রন গ্রহণ করবে, তিন মোল, এবং এক মোল আয়রন পরমাণু তৈরি হবে বা জমা হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে, এই ক্ষেত্রে জেডের মানটা কত, এটা দুই নম্বর সমীকরণ। আমরা জেডের একটা মান পেলাম, এই ক্ষেত্রে জেডের আরেকটি মান আমরা পাবো। এবার আর লিখছি না, জেড সমান গ্রাম পারমাণবিক ভর বা আপেক্ষিক পারমাণবিক ভর, ঠিক আছে, এক্ষেত্রে কত, একই আছে 55.8, ঠিক আছে। যোজনী কত, এবার যোজনী কিন্তু 3, ঠিক আছে, যেহেতু জারণ মান এখানে +3 আছে, এবং যদি যৌগটা এরকম হয় এফি থ্রি প্লাস, ঠিক আছে, এক্ষেত্রে এটা যোজনী কত প্রদর্শন করছে, 3 প্রদর্শন করছে, ঠিক আছে। তাহলে এখানে 3 × 96,500 কুলম্ব, 1 ফ্যারাডে চার্জ, ঠিক আছে। আচ্ছা, তো তাহলে জেড সমান কত হবে, কেমন তোমরা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে এভাবে পাবা, এটা গ্রাম পার কুলম একক, ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 3টা 0, 193 গ্রাম পার কুলম, ঠিক আছে। এবার যদি বৈজ্ঞানিক রূপে লিখতে চাও, ঠিক আছে, যদি বৈজ্ঞানিক রূপে লিখতে চাও সেক্ষেত্রে কত হবে, যে দশমিকটা এখানে আছে, বৈজ্ঞানিক রূপ মানে যে এক ঘর পর দশমিক, ঠিক আছে, এক ঘর পর দশমিক, a × 10⁻⁶, এই যে ফর্মটা, এটা হচ্ছে বৈজ্ঞানিক রূপ, ঠিক আছে। তাহলে এক্স এর মান এটা পূর্ণ সংখ্যা হবে, ঠিক আছে, ধনাত্মক হতে পারে, ঋণাত্মকও হতে পারে। a এর মানটা কি হবে, যে এটা 1 থেকে বড় হবে বা 1 এর সমান হতে পারে, ঠিক আছে, কিন্তু 10 এর চেয়ে ছোট হবে, ঠিক আছে। এটা হচ্ছে a এর মান, অর্থাৎ 1 থেকে শুরু করে 10 এর আগ পর্যন্ত যে কোনো মান হতে পারে। তাহলে আমরা সহজে মনে রাখার জন্য এক ঘর পর দশমিক, ঠিক আছে, বৈজ্ঞানিক রূপ মানে এক ঘর পর দশমিক, এইভাবে লিখি। তাহলে দশমিকটা এখানে আছে, কোথায় নেব, 1 এর পরে নেব, তাহলে কয় ঘর সামনে সরাবো, 1, 2, 3, 4, ঠিক আছে, 4 ঘর যদি সামনে সরাই নিয়ে আসি তাহলে কত আসে, 1.93, এই সংখ্যাটা আসছে, এই সংখ্যাটা অনেক বড়, ঠিক আছে। তাহলে যেহেতু আমরা এখানে কোনো কিছু দিয়ে ভাগ হয় না, এইভাবে লেখা যাবে না, সমতা রক্ষা করতে হবে, তাহলে এই জন্য কী করতে হবে, যেহেতু 4 ঘর সরাই নিয়েছি, 10⁻⁴ গ্রাম পার কুলম্ব, ঠিক আছে। এই হলো জেড এর মান, আশা করি বুঝতে পেরেছ, ঠিক আছে। তাহলে এখানে আয়রনের তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্কের আমরা দুইটা মান পেলাম। আমরা আর একটা গাণিতিক সমস্যার সমাধান করব, খেয়াল করি প্রশ্নটা তোমরা প্রথমে তুলে নেবে, এটা নিশ্চয়ই উঠাইছো সবাই, তো পরবর্তীতে যারা আসছো, সোনিয়া ইসলাম, সাথী, আলামিন, সজীব, নুসরাত জাহান এবং অন্য যারা আছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আর একটা গাণিতিক সমস্যা সমাধান করছি, প্রশ্নটা তোমরা লিখে নাও। ক্যালসিয়াম ক্লোরাইড CaCl2 এর দ্রবণে, ক্যালসিয়াম ক্লোরাইড এর দ্রবণে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে, ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে।
তো ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণে 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে? ঠিক আছে, তো এটা আমার সমস্যা হলো। আচ্ছা, তো এটা আমরা সমাধান করছি, সমাধান খুব সংক্ষেপে করব যে ক্যালসিয়াম ক্লোরাইড CSL, তোমরা প্রশ্নটা তুলে নাও দরকার হয়। এটা দ্রবণ, তার মানে জলীয় দ্রবণ, জলীয় দ্রবণে কি আছে? ক্যালসিয়াম প্লাস ক্লোরাইড, দুমুখী চিহ্ন দিলাম, CA2 প্লাস, 2Cl মাইনাস। ক্যাথোডের কথা বলছে, তাহলে আমরা দুইটা বিক্রিয়ার দরকার নাই, শুধু ক্যাথোড বিক্রিয়াটা দেখাবো। তোমরা দেখতে পাচ্ছ কিনা একটু জানাও। যদিও নেট 4G কিন্তু দেখা যায়। তো ক্যাথোডে যেটা হয়, ক্যাথোডে কি হবে? এই যে ক্যালসিয়াম আয়ন, এটা ক্যাথোডের দিকে দাবিত হবে, সেখানে গিয়ে ইলেকট্রন গ্রহণ করবে এবং ক্যাথোডে ক্যালসিয়াম ধাতু সঞ্চিত হবে বা জমা হবে। ঠিক আছে, এই হলো ক্যাথোড বিক্রিয়া। তো আমরা লিখতে পারি W সমান ZIT, কি পরিমাণ পদার্থ জমা হবে সেটার পরিমাণ যদি W হয় তাহলে W সমান ZIT। তাহলে এখানে সরাসরি এটা লিখছি, ZQ লেখা যেত, কিন্তু এখানে খেয়াল করো, ডাটাগুলো খেয়াল করো, 5 অ্যাম্পিয়ার, ঠিক আছে, তাহলে I এর মান দেওয়া আছে 10 মিনিট। যদি চার্জের কথা বলা থাকতো তাহলে আমরা ZQ লিখতাম, ঠিক আছে, সরাসরি ZQ লিখতাম, এখানে আমরা ZIT লিখেছি। একটু এক মিনিট, আচ্ছা শেষ করব, আমরা এটার পরেই শেষ করব। তো খেয়াল করি এখানে যে ডাটাগুলো আছে, এখানে I সমান 5 অ্যাম্পিয়ার দেওয়া আছে, 5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ কত সময় যাব? 10 মিনিট। T সমান 10 মিনিট, যদি আমরা সেকেন্ডে নিই 10 × 60 সেকেন্ড মানে 600 সেকেন্ড, ঠিক আছে, 600 সেকেন্ড। তো এখানে তোমরা নিচে নিচে করবে, জায়গা নাই, আমি এখানে এখান থেকে দেখাচ্ছি। আর একটা ডাউন রাখি আছে, জেড এর মানটা বের করে না, এবং এবং জেড সমান, জেড হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, তাহলে এটা হচ্ছে পারমাণবিক ভর, ঠিক আছে, আপেক্ষিক পারমাণবিক ভর বা গ্রাম পারমাণবিক ভর বা মোল, এক মোলে যে পরিমাণ পদার্থ আছে। তো এটা কোন ক্ষেত্রে? ক্যালসিয়ামের ক্ষেত্রে। আমরা জানি ক্যালসিয়ামের পারমাণবিক ভর হচ্ছে 40, ঠিক আছে, এক মোল ক্যালসিয়াম সমান 40 গ্রাম, ঠিক আছে। যোজনী কত? আমরা এখান থেকে দেখতে পারি এটার জারণ মান 2+, ঠিক আছে, এখানে যে যৌগটা ছিল সেটা হয়তো ক্যালসিয়াম ক্লোরাইড বা ক্যালসিয়াম সালফেট, ঠিক আছে, অর্থাৎ এখানে যোজনী 2 প্রদর্শন করছে, 2 × 96,500 গ্রাম পার কুলাম, এটা হচ্ছে জেড এর মান, ঠিক আছে, এটা হচ্ছে জেড এর মান। তো আমরা যদি হিসাব করি এভাবে পাবো, জেড এর মানটা 0.30
20725 গ্রাম পার কুলম। ঠিক আছে, গ্রাম পার কুলম আমরা এটা ইএনজি তে লিখতে পারি বা এইভাবে রাখতে পারো, ঠিক আছে, তোমার যেভাবে সুবিধা হয়। 2.0725 10^-4 গ্রাম পার কুলম। ঠিক আছে, তাহলে সবগুলো টার্মের আমরা মান বের করে নিয়েছি। টি এর মান 600 সেকেন্ড, আই এর মান 5 এম্পিয়ার, জেড এর মান 2.0725 10^-4 গ্রাম পার কুলম। ঠিক আছে, এবার মানগুলো বসিয়ে দিই। অতএব ডব্লিউ সমান জেড কত, 2.0725 10^-4, ঠিক আছে, ইন্টু আই এর মান কত, 5, টি হচ্ছে 600, কত আসে তোমরা হিসাব করবে যে 6.622 গ্রাম। তাহলে ডব্লিউ সমান 0.622 গ্রাম। ঠিক আছে, এটা হচ্ছে সঞ্চিত, ঠিক আছে, ক্যাথোডে সঞ্চিত পদার্থের পরিমাণ। ঠিক আছে, তাহলে আমরা যে সমস্যাটা আমাদের ছিল যে ক্যালসিয়াম ক্লোরাইডের দ্রবণে 5 এম্পিয়ার বিদ্যুৎ 10 মিনিট চালনা করলে ক্যাথোডে কত গ্রাম ধাতু জমা হবে, তার উত্তর হবে 0.622 গ্রাম ক্যালসিয়াম ক্যাথোডে জমা হবে। ঠিক আছে, তো আশা করি তোমরা বুঝতে পেরেছ এবং আজকের ক্লাস দ্বারা তোমরা লাভবান হয়েছ। তো ক্লাসটি যারা দেখলে সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।